দত্তপোকার কাণ্ডে ইতিমধ্যে কিন্তু একাধিক বিষয় সামনে আসে, শুধু তাই না, অনেক এলাকা পরিদর্শনে যাচ্ছেন। গতকাল রাজ্যপাল গিয়েছিলেন এবং জানা যাচ্ছে ঘটনাস্থলে মোহাম্মদ সেলিম ঘটনাস্থল ঘুরে দেখলেন। সিপিএম নেতা দত্তপুকুরে ঘটনাস্থলে মোহাম্মদ সেলিম, সে ছবি আপনাদের দেখানোর চেষ্টা করবো। দত্তপুকুরের নীলগঞ্জে ভয়ানক বিস্ফোরণের ঘটনায় মোহাম্মদ সেলিম তিনিও যান, ছবি দেখাচ্ছি। তিনি দত্তপুকুরে ঘটনাস্থল পরিদর্শন করলেন, কথা বললেন স্থানীয়দের সঙ্গে, কি অবস্থায় রয়েছে, যেভাবে দিনের পর দিন বেশ কিছু বছর ধরে এই বেআইনি বাজি কারখানা রমরমিয়ে চালানো হচ্ছিল, বাজি তৈরির আড়ালে বোমা তৈরি করা হতো, যে অভিযোগ সামনে আসছিলেন। মোহাম্মদ সেলিম গিয়েছেন ঘটনাস্থলে। মোহাম্মদ সেলিম কিছুক্ষণ আগে জানালাম আপনাদের ঘটনাস্থল আজকে গিয়েছেন, গতকাল রাতেই উত্তরবঙ্গ থেকে ফিরে রাজ্যপালও গিয়েছেন, এরপর আজকে মোহাম্মদ সেলিম তিনিও গিয়েছেন, এবং এমএলএ মন্ত্রী টাকা কামাতে ব্যস্ত, খোদ মুখ্যমন্ত্রী তার পরিবারের লোক এলাকার মানুষ আপত্তি করেছিল, অপদার্থ পুলিশ তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে, যখনই বিস্ফোরণ হয় তখনই পুলিশ নড়ে চড়ে বসে, মিডিয়া নড়ে চড়ে বসে। খোদ মোহাম্মদ সেলিমের কি বললেন শুনাই। এমএলএ মন্ত্রী নেতা খোদ মুখ্যমন্ত্রী তার পরিবারের লোক টাকা কামাতে ব্যস্ত, এই গ্রামের মানুষ চার বছর আগে যখন বিস্ফোরণ হয়েছে তখনও পুলিশকে জানিয়েছে, যারা আপত্তি করেছিল এই অপদার্থ পুলিশ দলদস তারা তাদের উপরে মিথ্যা মামলা করেছে, যাতে এই বোমা বন্দুক পিস্তল গুলি গোলা বারুদের ব্যবসা চলে, কারবার চলে, রাজ্যে এতগুলো বিস্ফোরণ হয়েছে, মুখ্যমন্ত্রী বলেছিলেন এগুলা কি আমার চোখ খুলে গেছে, এখন চোখে ঠুলে পড়ে আছে ভাই, এত পঞ্চায়েত নির্বাচনের আগে এগুলো অর্ডার বেশি হয়েছিল, আর মিডিয়াকে বলবো যখনই কোনো দুর্ঘটনা ঘটে এরকম বিস্ফোরণ হয় তখন পুলিশ নড়ে তখন মিডিয়া নড়ে, আর যখন মানুষ আপত্তি করে তাদের উপর মিথ্যা মামলা হয়, আর মমতা নিজে সব ব্যাপার মার্ক্সবাদীদের উপর আইএসএফের উপর সব দোষ চাপিয়ে দেন।